ভাই আপনারে চিনলাম না, কেডা আপনি? আমি তোর পথি, এই এলাকায় নতুন আছি। ও, আমার এলাকায় নতুন আছে? আমি তো লিখি এই চেহারাটা তো চিনে না কোনোদিন। এটা করতে গেলে মালটা এখানে বসে আছে। বসে কি ভাই, মানে এই এলাকায় এসে একটু বিপদে পড়ছি। কিসের বিপদ, মানে কোন ধরনের বিপদ? কেন আপনি আমাদের এলাকায় আসলেন? এখানে চুপচাপ বসে রয়েছেন। এই এলাকায় মোটামুটি সালিশ মালিশ আমি করি। আমি ব্যাপারটা শুনলে মানে আপনার উপর হয়তো করতে পারি। তাহলে তো আপনার দিয়ে আমার হবে। কি হবে বলেন না, মানে আমি একজন বিজনেস মানুষ, মানে বিজনেস করি। ব্যবসা করেন? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কি কিসের ব্যবসা করেন ভাই? এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা আছে, আরো অনেক পদের ব্যবসা আছে আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এলাকায় আইসি একটা ডেলিভারি নিতে, কিন্তু অনেক টাকা আছে আমার কাছে। তো আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে থাকার কোনো ভালো জায়গা টাকা হবে? মানে রিস্ক ফ্রি। কত টাকা আছে? লাখ দশকের মতো টাকা আছে। কবে বলুন না। 10 লাখ? ভাই আপনি কোনো কিছু না করলে আমাকে এলাকায় হোটেল মোটেল নাই, বুঝছেন? কেরাম তো ওই বোর্ডিং আছে এক জায়গায়, ওইখানে যদি শোন আপনার সারফোকার আত্র অর্ধেক লয়ে যাবে। না না, ওই জায়গায় শোয়া যাবে না। তারপর হাই জায়গার মাই জায়গার আছে, যেহেতু আপনার ব্যাগের টাকা আছে আপনার সমস্যা হয়ে যেতে পারে, বুঝছেন? তো ইয়ান, আমি যদি আমার বাসায় আবার যুবতী দুটা মেয়ে কেমনে যে কই, মাইয়ের মা যদি আবার মাইন করে। না না, থাক তাই, মাইন করলে দরকার নাই ভাই। না, তারপরে আপনি বিপদে পড়ছেন, যেহেতু ভাই মানুষ মানুষের জন্য আপনার উপকারটা করতে পারলে হয়তো আল্লাহ আমাকে সওয়াব দিবে, বুঝেন না? আল্লাহর কাছে তো ভালো হবে যে একটা লোকের উপকার করছি। ঠিক আছে, আমি চেষ্টা করব। আমরা একটু কষ্ট করি হইলো, আপনার হয়তো কষ্ট হবে আমার বাড়িতে থাকতে। কোনো কষ্ট হবে না, আমার খালি দরকার সিকিউরিটি, আমার 10 লাখ টাকা। এই টাকাটা যাতে সুই সালামতে থাকে। অসুবিধা নেই, আপনার টাকাটা আমার আলমারিতে ধুইয়া দিবেন, আমরা তালা মারি রাখবো, আবার সকালে দিয়ে দিবো, একদম নিশ্চিন্তে থাকবে টাকা। আপনি মনে করবেন ব্যাংকে রাখছেন। আমি এখন রিস্ক ফ্রি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা তাহলে চলেন। আমার দেখতে ভদ্রলোকের মতোই লাগে, চলেন। কোন দিকে যাবেন? একটু চা খাই চলেন। না না, আপনি আমার মেহমান, আপনি এখন যদি কোনো দিকে না যান তাহলে ডাইরেক্ট আমার বাড়ি দিয়ে চলেন। কোনো চাড়া না, আমি আপনার বাসায় নিয়ে ভালোভাবে চা খাওয়াব। আচ্ছা ঠিক আছে, চলেন। আসলে হয়েছে কি জানেন, টাকা পয়সাটা বেলা ডুবু ডুবু যাবি তো সকালে? ও, বাসায় অনেক কাজ ছিল তো তাই যাওয়া হয় নাই, ওই আপনারা যে কত কাজ করেন সেটা সবার জানা আছে। ভালো, এই কথা বললেন না, আপনাদের যে নিজেদের কাপড়টা পর্যন্ত কাজের লোকে ধুয়ে দিতে হয়। কাকা, আপনি এমন করেন না, জামু আর আমু আসলে আমি বুঝতে পারি না, বেলটা তো গেছে গা। তুমি কি বকু হয়ে গেছো? আমার বয়স হয়েছে এইটা, আমরা এখন যাই করবো তাই রাইট। এত কথা তুই বলিস না, ও রিকোয়েস্ট করছে, রিকোয়েস্টটা রাখলাম। তুই কথা তুই বেশি প্রিং প্রিং ত্রিং ব্রিং করো। দাম কত ফরিং এর দিব, তাই তো ত্রিং ব্রিং কাকা। ও ছোট তো বুঝে না, আকল কেন হয় নাই, এখন বড় হয়ে গেছি। ও তোর চাইতে অ্যাডভান্স বেশি, তোর চাইতে ও অ্যাডভান্স বেশি, বুঝছো? হ্যাঁ, এত অ্যাডভান্স ভালো না। ওরে দেখে শুনে বিয়ে দিয়ে দেন না। হেই, ও তুই ঠিকই কইছ, ওরে আগে বিয়ে দেবো, তোরে পরে বিয়ে দেবো। আমি তো চাই বিয়ে করতে। তুই হলো মায়ের মতো আর হলো সৎ মায়ের মতো। আমি তো বিয়ে করবো, খুব তাড়াতাড়ি কর। কর কর কর। এই কাকা, না কি কোস না কোস, মাথা নষ্ট হয়ে গেছে নাকি? আহা কাকা, বিয়ে আপনারে দেবো আগে। আমা এই একটা কথা, এই কথার কথায় আসছো, তোর বাপের তো আমার দিকে খেয়াল নাই। দেখছো আমার ট্রাকটা কত বড় হয়ে গেছে, তোরা একটু কহ। এই ভাইজিও যা বান্ধবীও তা। এই যে সুমিতা বাড়ি থেকে আসি, আসার পরে
কাণ্ড ওই পাশে ছড়াও, কাণ্ড না শুনলে হয় না, তাই না পু? না তোরা কি কথা কর জানি, আমি কিছু তো বুঝতেছি না। মানে ওরে পড়ামো সেই কথাটা কইতেছি। আচ্ছা আমি তো কইতেছি আমি না আমারে পড়ায়েন। আচ্ছা পড়াও। আমি না শুনি শুনি পড়তে পারি না। আচ্ছা পড়াই দিবি। হ্যাঁ আচ্ছা আপু শোনো, এখন আমার পড়াটা জানা লাগবে না, না পড়া জানলে আমি রাত্রে পড়বো কি দিয়া? স্যার আমার পড়াটা আনছেন কাগজে লেখা, তুমি একটু ঘরে যাও, আমি কাগজটা নিয়ে এক্ষুনি আসতেছি, যাও। ঘরে যেতাম? হ্যাঁ। আপনার আমি কি করে আনছি যদি আমার লোক না যা? আব্বার যে কবা যে ও এখানে বইয়া স্যারের কাছ থেকে পড়া নিতেছে, এক্ষুনি আসতেছে, যাও। আচ্ছা ঠিক আছে যাইতেছি, আপনি আমার পড়াবেন তো? অবশ্যই পড়াবো। আচ্ছা আচ্ছা বেশি দূরে দেন না কিন্তু, তাড়াতাড়ি আয় আপনি। না এখানে থাকো। এই আচ্ছা ঠিক আছে, তোমার এমন পড়ান পড়াই যা, এখন উনি না আব্বাই পড়েন। চলো পড়া যায়, এখন যাবা, এখন না গেলে পরে সময় পাবো, টাকা পয়সা পকেটে আছে। মারে ভাই 1 লাখ, তোমার সাথে পালাম না, কার সাথে পালাম? গো নাও ভাবি, তোমারে অনেকদিন একটা কথা কইতে পারতে আছি। ভাবি ওই যে মাইয়া দুটো তো ড্যাং ড্যাং করিয়া পাড়া বেড়াইয়া, একটু খেয়াল করো না, ছোট মানুষ একটু দৌড়দৌড়ি করে, এই জন্য বেশি কিছু কই না। ছোট কিসে, ওকে বিয়ার বয়স হয়েছে, বিয়ে থাকো ওকে দেবো না। ছোট মিয়া কি বিয়ে শাদি কি করবো না? ছোট ভাই এখানে বিল ড্র করার জন্য আসছে, তোর ভদ্রলোকের কাছে প্রায় 10 লাখ টাকা আছে, উনি এখানে থাকার কোনো হোটেল পাচ্ছে না, বিপদ। তা আমি বললাম বোর্ডিং এ করেন, বোর্ডিং এ 4 পোকা টোকা, পরে আমি বললাম ঠিক আছে আমার একটু যদি উপকার করেন, আমি ঠিক আছে আমার বাড়িতে থাকেন, আমার বাড়িতে রুম খালি আছে, নিয়ে আসছি। তুমি তো এইরকমই সবসময় মানুষের উপকার, তুই তো জানো আমি উপকার ছাড়া বাঁচতে পারি না। আপনার বাড়িটা জানি কোথায়? খুলনা। খুলনা খুলনে মোটর ক্রুত ক্রুত করে। ছোট মিয়া ক্রুত ক্রুত বলে না, খুলনা হলো আমার বাপের বাড়ি। ও তাই তো ভুলে গেছিলাম, ভাবি সরি সরি। শিওনা ডাইন, তার মানে ওই যে আমার শ্বশুরের এলাকার লোক, মোটামুটি একটা আত্মীয় হয়ে গেল। আচ্ছা ভাই ঠিক আছে, কথা ভালো লাভ নাই, তুমি ওনাকে ওনার মেয়ে দুটা কই? ওরা একটু বেড়াইতে গেছে ভাই, দোনোটা বেড়াইতে গেছে বাইরে। হ্যাঁ এই যে এগুলোরে একটু শাসন করতে পারো না? আমার মা নেই কও, আমি তো বন্ধুর মতো। হ্যাঁ থাপড়া চোপড়া দিবে হ মানে। আচ্ছা ঠিক আছে ওনারে নিয়ে রোমে যাও, ঠিক আছে আমি দেখি মেয়ে দুটা কোন দিকে গেছে জানাবে। তো তুই এক কাজ কর, মেমন্ডলে ঘরে যাও, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। আচ্ছা ভাই একটা কথা বলতাম, কি যদি কিছু মনে না করেন? না মনে করার কিছু নেই, বলেন না। মানে আজকের এই যে বাজারে যাচ্ছেন না? হ্যাঁ বাজার টাকাটা আমি আর আপনি কেন দিবেন? না
কথা আছে আপনি গুনছেন না আমরা ইয়ার কত কত দিছি তারপরে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 10 না আর লাগবে না না অনেক হয়েছে তাই না বড় লোক মানুষ তো বুঝছে আমি একটু খাসির মাংস আর গরু কোটা ইলিশ মাছ নিয়ে আসি ঠিক আছে ওনাকে একটু আপ্যায়ন কর ভালো করে ভাই হ্যাঁ মানে চিংড়ি মাছ হয় আচ্ছা ঠিক আছে ছোট মিয়া আচ্ছা চলে ভিতরে আপনার চা খাওয়া আমি পারি না পোলাও কোরমা ছাড়া আমি পিঠাটা বানাইতে পারি জানিস আচ্ছা বানাই খাবো ওই আর কি আচ্ছা কি জানো বলছিস না শেফা কই শেফা কি যে কমু মা আমার না শরমই লাগে মায়া আমার সামনে ফ্রেন্ড আছে কি কোস ঠিকভাবে ক মানে আমি তো শুনছি যে মেয়ে মেয়ে যদি বন্ধুত্ব করে তাহলে হয় বান্ধবী কিন্তু মেয়ে আর ছেলে যদি বন্ধুত্ব করে ওটা ওই যে ফ্রেন্ড মানে কি মানে ওই আমি তো ওরে নিয়ে বাসায় ঢুকতেছিলাম তখন দেখলাম যে একটা নতুন ভাইয়া ওই ভাইয়াটা হলো ওর ফ্রেন্ড হ্যাঁ তা আমারে বললো তো ফ্রেন্ডের সাথে কি কথা বলবি ওই ফ্রেন্ডের থেকে একটু পড়া থাক তা আমি দিয়ে আইছি ঠিক আছে তুই পড়া থাক তাড়াতাড়ি আয়া পড়িস লাগা না আয়া তুই ওরে দিয়া তুই আয়া পড়ছ ছোট মিয়া ওগো এদিকে আও কি হয়েছে কি আমি আর কি করলাম গো কি কি হয়েছে কি তোমার বাইরে ডাকো মেয়ে ভাই কিছে মেয়ে ভাই এদিকে আসে আমি তো কিছু করি না রে আমি কেন জানি আমি কিছু করি না কাটাও আপা আমি কিছু করি না দাম 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 ঠিক আছে কি হয়েছে শোনো এ বলো দেখুন গান বলো ওই নেই কইতেছে ওই তোমার ছোট মেয়ের বলে কোন ট্রেন কোন ছামরা বাজারও গেলাম এ ভাগে দিয়ে ঘন্টা করিয়া লাগবো আমার ছোট মেয়ে ভাগে গেছে কই দেখছো কই গেছে গেটের কাছে ব্যবসা করে এতের টাকা দিছি এত আরো 10,000 টাকা দিয়ে বাজার করবার লাই বস কি করছে ওই যে কইছে ওরা বলে কি পড়া টড়া ডাকবো এগুলো কইছে আমি তো বুঝি না মুখ শুক মানুষ শেফার লই গেছে গা আহের মাই বাগা লই গেছে আহের এই শালা তো দেখাও যায় না আহেরে বাবা ওরে লই গেছে ভালো হইছে আমি আছি না আরে তোর ছোট মেয়ে তুই থাকলে লাভ হইবো কি কোন লোভ করতে নাই লোভে ভাব পাবে মরণ রে ভাই।